প্রিয় বন্ধু, গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে শকুন্তলা দেবী সিনেমাটা দেখলাম। অঙ্ক আর আমার যে আদায় কাঁচকলার সম্পর্ক সেটা তো তুই জানিসই। তবুও সিনেমার ট্রেলারে এক ভারতীয় নারীর বিশ্বের দরবারে হিউম্যান ক্যালকুলেটরের আখ্যা পাওয়ার গল্পটা দেখে সিনেমাখানা দেখার লোভটা আর সামলাতে পারলাম না। তবে সিনেমায় যে শুধু এক ম্যাথামেটিক্স জিনিয়াসের কথা বলা হয়েছে তা কিন্তু নয়। আনুমেনন পরিচালিত শকুন্তলা দেবী সিনেমাটা বলা যায় একটা এমন গল্প যা এক সাধারণ জীবনের চেয়ে অনেক গভীর, একটা মা মেয়ের সম্পর্ক। যদিও সিনেমাটা পুরোটাই শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির জবানিতে বলা হচ্ছে, কিন্তু এই সিনেমাখানা তিনটে জেনারেশনসে নারীর কথা বলে যায়। তারা কখনো মেয়ে, তো কখনো তারা মা, আবার কখনো সে এক ঘন জন্মাও। আনুমেনন পরিচালিত শকুন্তলা দেবী সিনেমাটা বলা যায় একটা এমন গল্প যা এক সাধারণ জীবনের চেয়ে অনেক গভীর, একটা মা মেয়ের সম্পর্ক। যদিও সিনেমাটা পুরোটাই শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির জবানিতে বলা হচ্ছে, কিন্তু এই সিনেমাখানা তিনটে জেনারেশনসের নারীর কথা বলে যায়। তারা কখনো মেয়ে, তো কখনো তারা মা, আবার কখনো সে এক ঘন জন্মাও। আমাদের ছোটবেলায় তৈরি হওয়া পারসেপশনস যে আমরণ অবধি সঙ্গী হয়ে রয়ে যায়, শকুন্তলা দেবী সিনেমাটা অনেকটা সেই কথাই বলে যায়। আর এর সাথেই আছে অঙ্কের বিভিন্ন ট্রিক্স। সিনেমা এডিটিং ও গ্রাফিক্সের ব্যবহার এতটাই মজাদারভাবে পেশ করেছে যাতে করে এটা ভীষণ স্পষ্ট যে শকুন্তলা দেবীর জন্য অঙ্ক ছিল একটা লার্জার দেন লাইফ অ্যাসপেক্ট। তবে বিরাট বিরাট অঙ্কগুলো চটজলদি মিলিয়ে দেওয়ার মানুষটার জীবনের অঙ্কটা অতটাও মসৃণ ছিল না, আর সেই গল্পটাই তুলে ধরেছে সিনেমার নির্মাতারা। শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, আর অনুপমা ব্যানার্জির ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। মা মেয়ের যে অনস্ক্রিন কেমিস্ট্রি তারা দুজনে ফুটিয়ে তুলেছে তা দেখে তোর চোখ একটু হলেও ভিজবে। মেয়ের তার মায়ের মতন না হয়ে ওঠার লড়াই, আর মায়ের পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার সংগ্রাম, এতটাই ব্যক্তিগত রঙে রাঙানো হয়েছে শকুন্তলা দেবীর জীবনীটাকে। আর এইটাই হয়তো এই সিনেমাটাকে বাকি সিনেমা যেগুলো তথাকথিত বায়োপিকের আখ্যা পেয়েছে তার থেকে একটু হলেও আলাদা করেছে। এই সবটাকে ব্যালেন্স করেই ছবিটি তৈরি করেছে আনুমেনন, আর তার পাশাপাশি চলেছে অঙ্কের ম্যাজিক। আর এইটাই হয়তো এই সিনেমাটাকে বাকি সিনেমা যেগুলো তথাকথিত বায়োপিকের আখ্যা পেয়েছে তার থেকে একটু হলেও আলাদা করেছে। এই সবটাকে ব্যালেন্স করেই ছবিটি তৈরি করেছে আনুমেনন, আর তার পাশাপাশি চলেছে অঙ্কের ম্যাজিক এবং সেই ঐতিহাসিক মুহূর্ত যখন 1982 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠল, আর সে বিশ্বের দরবারে পরিচিত পেল মানব কম্পিউটার নামে। অঙ্কের ম্যাজিশিয়ান ছাড়াও তার অ্যাস্ট্রোলজির দিকে যে ঝোঁক ছিল, বা তার প্রথম বই দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস, আর তার পলিটিক্যাল ক্যারিয়ার, জীবনের সবকটা অ্যাসপেক্টকেই জায়গা করে দিয়েছে আনুমেনন তার এই ছবিতে। আর এইখানেই ভালো করে হিসেবটা মেলাতে পারেনি পরিচালক। এখনো অবধি ওনার বেশিরভাগ কাজেই তিনি দেখিয়েছেন অনেক কিছু, আর বলতে পেরেছেন ভীষণ কম। আর তাই অঙ্কের ম্যাজিক চললেও সিনেমার ম্যাজিকটা ঠিক খাটেনি। সিনেমার গানগুলো বেশ ফুরফুরে মেজাজ সম্পন্ন। আমার বেশ পছন্দ হয়েছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে পাহেলি গানটা। সত্যি তো আমাদের সবার মায়েরাই একটা পাহেলি, এমন এক পাজল যেটা একমাত্র নিজের মা বাবা না হয়ে ওঠা পর্যন্ত বোঝা অসম্ভব। আর তাই এই গানটা যেমনি মিনিংফুল তেমনি সোলফুল। শকুন্তলা দেবীর স্বামী অর্থাৎ পরিতোষ ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, আর অনুপমার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছে অমিত সাদ। মা মেয়ের এই কেমিস্ট্রিকে ফুটিয়ে তোলার জন্য যতটা সাপোর্ট দরকার ছিল
এই দুই অভিনেতা ঠিক ততটাই সাপোর্ট দিয়ে দুটো চরিত্রের সঙ্গে বেশ ভালোই জাস্টিস করেছে। তবে কিছু আউটস্ট্যান্ডিং আশা ছিল যেটা পূরণ হয়নি। পরিচালনা ও অভিনয়, গান আর এডিটিং এই সব মিলিয়ে এই সিনেমাটাকে তিনখানা জয়নগরের মোয়া দেওয়াই যায়। যদিও জানি তুই আমার মতো অঙ্ক একদম পছন্দ করিস না, তবে এই সিনেমাখানা পাল্লে দেখিস। মামের এই দুর্দান্ত কেমিস্ট্রিটা প্লিজ মিস করিস না। ইতি।